আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসছি আমার বোনের বাসায়। অনেকদিন পর, করোনার সময় আমরা আসতে পারিনি, তো আজকে একটু আসলাম। তো তার বাসায় মেহেদি গাছ আছে, তো ওখান থেকে আমরা একটু মেহেদি পাতা নিব। তো দেখা যাক, আসুন। চলে আসছি আপুর বাসার কাছাকাছি। তো দেখুন পরিবেশটা কি সুন্দর, তারা কোয়ার্টারে থাকে, তো এখানে তাদের গাছ আছে, মেহেদি গাছ অনেক বড়। তো ওখান থেকে আজকে আমরা মেহেদি পাতা পারবো। তার দুটো ছোট ছোট বেবি আছে, ওদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করা দিব। তো আসুন দেখা যাক। এই সেই মেহেদি গাছ যেখান থেকে আমরা মেহেদি পারবো এখন। এই যে দেখেন, আমার আপুর বেবিরা খেলা করতেছে। বাগান করছে আমার আপু, বাগানটা তার খুব সুন্দর। ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া যায় না, কিন্তু তার বাসার কাছে যেহেতু খালি জায়গা আছে, সেখানে সে গাছ লাগিয়েছে। অনেক সুন্দর করে গাছ লাগাইছে, সুন্দর জায়গায়। এখানে অনেক বাচ্চারা আসে, জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। তো আমরা এই জায়গায় আসছি, দেখুন জায়গাটা কি সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, অনেকে বসে এই জায়গাটা, দেখতে খুবই সুন্দর। চারদিকটা মাঠ আছে, বাচ্চারা খেলে এই জায়গাটায়, চারদিকটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, বসার জায়গা আছে এখানে। তো এই যে এটা আমও পা দেয় না, এই যে দেখুন এখানে বসার জায়গা আছে, এখানে ভিতরটাও দেখুন কি সুন্দর, ভিতরটা এই যে ভিতরে ভেতরে সুন্দর জায়গা আছে। এখন যেহেতু সকাল, তাই এই জায়গাটা বন্ধ আছে। পেছনের দিকটা অনেক সুন্দর দেখুন, এই যে বাচ্চারা হাঁটতেছে, আমার বোনের ছেলে মেয়ে আমার সাথে আসছে, এখানে খেলাধুলা করতেছে। ভেতরের জায়গাটা সুন্দর। তো বিকাল হলে জায়গাটা খুলে খেলার জায়গাটা অনেক সুন্দর। তো এর পাশেই আছে লেক, লেকের পাড়টা দেখেন, এর পাশে হচ্ছে লেক, জায়গাটা সুন্দর। এটা হচ্ছে ঢালপুরে সিটি কর্পোরেশন কোয়ার্টার। এখন আমরা বাসায় চলে যাবো, আসো বাবা, এখন আমরা বাসায় চলে যাই। ওই পাশটা দেখি, হ্যাঁ আম্মু আসো, আম্মু আসেন, আম্মু এই পাশটা দেখি, এই পাশটা দেখি আমরা। জায়গাটা আসলেই সুন্দর, বিকেলে আসলে ভালো লাগতো, যেহেতু সকাল সকাল আসছি, জায়গাটা রোদ্র, বসারও জায়গা আছে এখানে। মেহেদি পাড়া শেষ হয়ে গেছে, এখন বাসায় যাচ্ছি, পেরেছি মেহেদি, যাচ্ছি বাসায়। সবাই দোয়া করবেন, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।